ধনবন্ত হলেহে কংগ্রেসত পাব লোকসভার টিকট। কংগ্রেসের টিকট প্রত্যাশীর আবেদন মাচুল 1 লাখ টাকা। প্রদেশ কংগ্রেসের জাননীর পিছতে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেসের এখন জাননী, জাননীখনত উল্লেখ থকা অনুসরি আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেসের টিকট প্রত্যাশীয় 11 ডিসেম্বরের ভিতর যাবতীয় প্রপত্রের লগতে আবেদন মাচুল হিসাবে 1 লাখ টাকা জমা দিব লাগিব। এই জাননী প্রকাশের পাছতেই চলিছে ব্যাপক চর্চা। জাননী কেন্দ্র করে শাসকীয় দল আর কংগ্রেসের মাজত আরম্ভ হয়েছে বাকযুদ্ধ। টুইটযোগে কংগ্রেসক সমালোচনা মন্ত্রী পীযূষ হাজরিকার। এয়া কংগ্রেসের নতুন কেলেঙ্কারি। জয়ের শূন্য সম্ভাবনীয়তার পাছতো এই মাচুল অত্যাধিক। পীযূষ হাজরিকার সুরত সুর মিলালে সাংসদ পবিত্র মার্ঘেরিটা আর বিধায়ক দিগন্ত কলিতায়ও। 1 লাখ টাকাটো কর নাই মাচুল এতিয়া আমি তেওঁলোকক সুধিব বিচাৰিছো। যার এগৰাকী নেতার ঘৰত এই 300 কোটি টকাতকৈ বেছি টকা পায়, তেনে এটা দলে টিকেট বিচরা, পঞ্চায়েতের টিকেট বিচরা নামত 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা বিচরা তো কংগ্রেসের দুষ্কৃতির অংশ বলে সকলে জানে। আপনি যিকোনো একটা চহরলৈ গৈ যিকোনো পঞ্চায়েতের প্রার্থী বিচরা, যিকোনো এগৰাকী মাতব্বর খুদক, যিটো দলে দেখুৱাই 1 লাখ টাকা লব পাৰিছে সেই দলটোই নেদেখুৱাকৈ কিমান লাখ টাকা লব, তাৰমানে দেখুৱাই 1 লাখ, নেদেখুৱাই মিনিমাম 1 কোটি। এইটো দুর্নীতি নহয় আৰু, এইটো মহা দুর্নীতিত গুছি যাব আৰু। ইপিনে কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ত মাত নামাতিবলৈ বিজেপিক সকিয়ালে কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারে। তো আমার দলের আভ্যন্তরীণ কথা, দলের আভ্যন্তরীণ কথাবিলাকৰ মাজত, দলের আভ্যন্তরীণ কথাবিলাকৰ মাজত আপনাদের অনুগ্রহ করে নুসুমাব। ইয়াক লৈ কংগ্রেসী সকলের মাজত কোনো ধরনের বিতর্ক নাই। কংগ্রেসের 3 টিকট প্রত্যাশী ওয়াজেদ আলী চৌধুরী, দীপ বায়ন আর অপূর্ব ভট্টাচার্যয় জাননী সন্দর্ভত দিলে প্রতিক্রিয়া। টকা দিবলৈ আমার আপত্তি নাই, বিজেপিয়ে কিয় মূৰ ঘমাবলগীয়া হয়েছে? একযোগে পয়সাটো জমা দিব কৈছে, গতি ইয়াত দুর্নীতির প্রশ্নই নুঠে। যি পয়সাটো জমা হব APCCর একাউন্টত জমা হব। আর এইটো যাবার 25,000 আছিল, 50,000 আছিলে, এবার 1 লাখ টাকা কৈছে, গতি এইটোত কারো আপত্তি নাই। লোকর ভগা জেউরা দি সাধারণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুহে মূৰ নুসুমায়, কথাটো বুঝি পালে ভাল। আমি কিয় আপত্তি করি? আমার দল, আমার কারণে কোনো সিন্ডিকেটের পয়সা নাই নয় আমার দলল। পুঁজিটো কোরপা গোট খাইছে সেটকে এবার চকু দিয়ে চাওকসুন। এইটো এটা আমার কংগ্রেস দলের অভ্যন্তরীণ বিষয়বস্তু। আমি কিমান টাকা লৈ পেলাই অ্যাপ্লিকেশন লম, এইটো আমার দলের ভিতরা বিষয়বস্তু। 100% আমি সকলো দলের যিসকলে প্রার্থিত্ব আমি বিচারিম, আমি দলটো সকলোৱে আৰু দলের নীতি নিয়মবিলাক শীর্ষ নেতৃত্বই যেনে ধরনের বান্ধি দিছে সেইটোক লৈ পেলাই আমি আগুয়ে যাবলৈ একদম বদ্ধপরিকর। টিকট প্রত্যাশী 1 লাখ টকীয়া আবেদন মাচুল সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ AIUDFর বিধায়ক রফিকুল ইসলামর। বেচারাভাতর পয়সা পাতি ইলেকশন আহিছে, পয়সা পাতি লাগিব, এটা কোনোবা যদি 1 লাখ টাকা চান্দা দিয়ে এটু ললে ইলেকশনত খরচ করব পারিব, কামত লগাব পারিব, তেনেকো হব পারে কিবা রিজন। ভিডিও জার্নেলিস্ট বিজয়লক্ষ্মী বসুমতারীর সহযোগত পল্লবী বরা, রিপোর্ট প্রাগ নিউজ।